না গুড়ায়নে একটা কি হয়েছে, আমি দুধের এজেন্সি আছি, আমি দুধ বিক্রি করি, প্রতিদিনই বিক্রি করি, সেরকম আজও আমি দুধ যেরকম লাভিয়েছি। এবং আমি আজকে যে বন্ধের বাজারে আমার এজেন্সিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে দুধ কি লাভাবো, বলছে হ্যাঁ দুধ আমাদের আসবে, দুধে কোনো বন্ধের ব্যাপার নেই। সেই মতো অর্ডার দিয়েছি, দুধ আমি নিয়েছি 8-9 হাজার টাকার, কিন্তু সকাল থেকে আমি দুধ বিক্রিও করেছি। এখন পুলিশের একজন, এই থানার কে পুলিশ অফিসার একজন এসে আমার দুধ বিক্রি বন্ধ করে দিল। আমি বললাম যে এত টাকা দুধ আমি তুলেছি কি করব, না দুধ সব রাস্তায় ফেলে দাও, আমি সব দুধ রাস্তায় ফেলে দিই, আপনারা দেখুন। সামনে